হ্যালো এভরিওয়ান, না আমি খাওয়ার জন্য হাত ধুইনি, হাতে ময়লা লেগেছিল। তো আমি কারেন্টলি আছি মেদপুর মেল ব্রাঞ্চে, এটা হচ্ছে আপনার মেদপুর কমার্স কলেজের ঠিক অপোজিটই হচ্ছে পড়ে। সো আমি এখন বর্তমানে ডাইনিংয়ে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখন ডাইনিংয়ে, আজকে মেনুটা আমরা দেখার জন্য আমি পিছনে দিয়ে যাচ্ছি। আচ্ছা আসেন, আপনাদেরকে আমরা কিচেনে দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে টোকেন দেওয়ার পরে, তাদের কার্ড দেওয়ার পরে কার্ড থেকে আমরা এখানে রিড করি যে কতজন নিয়েছে। রিড করার পরে হচ্ছে তাদেরকে খাবারটা দিই। আজকের মেনুটা আমি একটু যদি দেখাই, মেনুটা হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি চিকেন, বিরিয়ানি চিকেন, বিরিয়ানি সালাদ প্লাস পিন্নি। পিন্নিটা হচ্ছে সবার শেষে দেওয়া হবে, পর্যাপ্ত পরিমাণে না, মানে যতটুকু যার লাগে ততটুকু দেওয়া হচ্ছে, চিকেন দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমি একটু বলি যে আমার এটা হচ্ছে আমাদের মিরপুর ব্রাঞ্চের কিচেন, আর এখানে সব রাতের খাবারের জন্য বা হচ্ছে আমরা রেডি করতেছি যাতে করে তাদের তৈরি করতে পারি। এখানে ফুললে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব ওয়েল ডেকোরেটেড ভাবে আসলে করা ফ্রিজগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড সবাই হচ্ছে ড্রেস আপ নিয়ে রেডি আছে, যাতে করে কোনো ধরনের দেখতে মাথায় ইয়ে পড়া, যাতে করে চুল টুল বা কিছু না পড়ে। সো আমরা একটু যাই, কি অবস্থা দেখি। এখানে ফিরনিও আছে, ফিরনিটা মিস করেছেন কিনা যাই না, খুবই টেস্টি ফিরনি। আমি যদি একটু বিরক্ত করি তাদের, কারণ তারা খুবই বিজি। দেখতে ডিলিশিয়াস লাগতেছে, আমার তো ক্ষুধা লেগে গেছে অ্যাকচুয়ালি। এখানে কার্ড পাঞ্চ করার পরে আপনাদের এখানে আইডিটা দেখাবে, তারপর আমরা কোডটা দিয়ে দিই। আর পাশাপাশি এখানে এই যে কার্ড পাঞ্চিং এর জিনিসটা হচ্ছে এখানে মাত্র নামা শিশু শিশু অনেকেই চলে আসছে খাবার খাওয়ার জন্য, তাই একটু রাশ এই টাইমটাতে। ইভেন্সুয়ালি সবাই বসে পড়তেছে, কারণ এখানে ওভেনের ব্যবস্থা আছে। এই যে মেনু আজকে যে মেনুটা চলতেছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। বলতে পারেন পরের সপ্তাহে কি আছে, পরের সপ্তাহে যদি যাই, পরের সপ্তাহে আছে এগ ভেজিটেবল ফ্রাইড রাইস, এগ ভেজিটেবল ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে চিকেন ফ্রাই, দুই চিকেন চাইনিজ ভেজিটেবল এগ কিডনি। এরপরেরটা আবার প্লেন পোলাও, চিকেন ঝাল ফ্রাই অ্যান্ড সালাদ কিডনি। সো আমেজিং, না পায়েসটা ডালের মতো না, না জেনে হুটহাট কমেন্ট করে বসছে, মানে তাদেরকে চাই দেওয়া হচ্ছে। আমাদের প্রতিটা ব্রাঞ্চের মধ্যে এই ব্রাঞ্চে হচ্ছে ওভেন দেওয়া আছে, ওভেনের মধ্যে আপনি আপনার খাবার যখন অনেক সময় রেখে দেন, তারা হচ্ছে রেখে দিলে পরে এসে খেতে পারে গরম করে, কোনো সমস্যা নেই। আরও ওয়াটার আছে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা তো আছে। এটা আমাদের সব ব্রাঞ্চই সেম অ্যান্ড পুরো নিট অ্যান্ড ক্লিন। আপনি ওদিকে যদি দেখেন ওখানে হ্যান্ড ওয়াশের জায়গা আছে অ্যান্ড খুব সুন্দর আয়না করার ব্যবস্থা আছে, অ্যান্ড হ্যান্ড ড্রাই করার জন্য আমাদের মেশিনও দেওয়া আছে। সো কোনো সমস্যা নেই হ্যান্ড ড্রায়ের ব্যাপারে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল ডাইনিং, ডাইনিং এর মধ্যে টিভি আছে, টিভির ব্যবস্থা আছে। একটু এই সাইডে আছে, সবাই এখন আসলে খাবারের জন্য খুবই ব্যস্ত, রাশ রাশ টাইম চলতেছে। তো দেখতে পাচ্ছি এই পাশ থেকে দেখতে গেলে বিশাল বড় ডাইনিং, অনেক সাথে অনেকজন খেতে পারে, প্লাস টিভি দেওয়া আছে, তাহলে টিভি অন করে নিতে পারে। এখন যেহেতু সবাই খাচ্ছে, সবাই খুব বিজি, ভাইয়ের সাথে কথা বলা যাবে দু এক মিনিট? আজকের ফুডের মেনুটা কি ছিল? আচ্ছা সমস্যা, আপনি আমাকে বলুন, ওইখানে মনে করেন যে নাই। আজকে মেনুটা কি ছিল? বিরিয়ানি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আপনি এখানে কতদিন ধরে আছেন? এক মাস। কেমন লাগতেছে ওভারঅল সবকিছু? ভালো লাগতেছে। আমরা চেষ্টা করছি আরো ডেভেলপ করার, আরো উন্নতি করার। আপনি কি জব করছেন আর ব্যবসা করতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এনজয় করেন। আর ফিরনিও আছে, ফিরনির টেস্টটা আমাকে জানায়। ঠিক আছে ভাই, কি অবস্থা, কেমন আছেন, খাবার কি ঠিক আছে? আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আছেন ভাই? আমার এখানে আপনার আড়াই বছর। তাহলে পুরো শুরু থেকেই বলতে পারি? আচ্ছা তাহলে আপনাকে আর কি বলবো, মানে আপনি এখানে জব করছেন ভাই? আচ্ছা জবটা কোথায় করছেন? বারোতে। বারোর আশেপাশে তো কোনো কিছু নেই বা ওখানে থাকার ব্যবস্থা তো ছিল, এখান থেকে যেতে কিন্তু একটু ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, ওভারঅল কি সব ঠিকঠাক আছে আমাকে বলতে পারেন? সমস্যা নেই, আমরা লাইভে আছি সুপার ফেসবুক পেজে, কোনো সমস্যা নেই, কিছু ঠিক আছে। বাট আমার কাছে যেটা মনে হয় এখানে পানির সমস্যাটা। আচ্ছা পানির সমস্যা টোটালি আমরা হ্যান্ডেল করতেছি, এটা ওয়াসার সাথে বাড়িওয়ালার প্রবলেম, তো ওইটা একটু ইন্টারনাল প্রবলেম তো। বাট স্টিল আমরা কিন্তু পানি নিজেরা কিনে দিয়েছি আপনাদের জন্য,
কিন্তু আমরা হয়তো বলতে পারতাম যে এটা বাড়িওয়ালার প্রবলেম, রাইট? বাট আমরা চেষ্টা করি সলভ করার জন্য। এটা অলরেডি আমাদের লিগাল টিম কথা বলতেছে বাড়িওয়ালার সাথে, এন্ড সেটা ওয়াসার সাথে কথা চলতেছে। আমি এটা জানি, এটা এই জিনিসটা আমিও জানি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে এটা টেস্ট কেমন হয়েছে? ভাই টেস্ট কেমন হয়েছে? বিরিয়ানি কিন্তু অনেকদিন পরে দেওয়া হয়েছে, নেক্সট উইকে কিন্তু ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস, মানে মেনুটা আমরা ফলো করতেছি। অ্যাভেলেবেলের উপরে অনেক কিছু নির্ভর করে, বাট স্টিল আমরা ফুল মেনুটা ফলো করার চেষ্টা করতেছি। অ্যান্ড সামনে ভাই আরও ডেভেলপ হবে। শুধু আমাদের, আপনি তো দেখেছেন আমাদের স্টার্টিং কেমন ছিল, এখন কেমন আছে, 2-2.5 বছর ধরে দিয়ে তো আছেন। সো আশা করি আরও ভালো হবে। ভাই কী অবস্থা, কেমন আছে? ঠিক আছে ফুড? ভাই কতদিন ধরে এখানে? এমনি সবাই তো ফ্রেন্ডলি, কথাবার্তা বলে কি বলা। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আপনি তাহলে এনজয় করেন। সো গাইজ, আমরা কিছু মানুষের সাথে কথা বলবো, আমরা একটু ওই দিকটাই যাই। এখানে আসলে আরে কি অবস্থা, উনি কিন্তু আমাদের অনেক পুরনো আরেকজন মেম্বার। কি অবস্থা? ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করেন, আপনার কাছে পরে আসতেছি। তো আমরা একটু লবির দিকে যাই। লবির দিকে যদি যাই সেটা হচ্ছে, আর তাছাড়া এটার এন্ট্রেন্স হচ্ছে এই দিকে। একটু এটা খুলে দিও। আচ্ছা, যদি কেউ বাইক নিয়ে আসে তাহলে বাইক পার্কিং জোন আছে, বাইকটা ওই দিক দিয়ে ইয়ে করাতে পারে। আমি একটু ওদিক দিয়ে যাই, যদি এদিক যাই। এদিকে আমাদের জিম আছে, জিমটা ঠিক উপরে আছে, এই সাইডে আসতে হবে, দেখা যাবে। আমি এই ব্রাঞ্চে যেহেতু অনেকদিন পর আসছি, আমার ফিঙ্গারপ্রিন্টটা নাই, তো আমি বলবো যে আমাকে একটু একটু খোলার ব্যবস্থা করে দেন, কারণ বেড়ে যাচ্ছি। তো বাহিরে গেলে এখান থেকে কিন্তু কমার্স কলেজটা দেখা যায়। যারা কমার্স কলেজ স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি আসলে ফুল বিল্ডিংটা দেখাচ্ছি। আর ঠিক ওই যে কমার্স কলেজ, এখান থেকে হাঁটলে মাত্র 2 মিনিট, এটা হচ্ছে কমার্স কলেজ। এখান থেকে হাঁটলে মাত্র 2 মিনিট, রাস্তার পাশেই। এদিকটা হচ্ছে শিয়ালবাড়ি, আর এদিকটা হচ্ছে কমার্স কলেজ রোড বা চিড়াখানা রোড। সো যে কোনো দিক থেকে এইটা মিরপুর ব্রাঞ্চটা খুব কাছে হয় এবং আসা যায়। তো যারা কমার্স কলেজ স্টুডেন্ট বা যাদের প্যারেন্টস আছেন, যাদের ছেলে মেয়ে কমার্স কলেজে পড়াশোনা করতেছে, তারা এখানে চিন্তা করতে পারেন। সো ফুল ব্রাঞ্চটা এইভাবে আমরা খুব সুন্দর ডেকোরিয়াম করে দেওয়া আছে, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা একটু লবিতে যাই। বাইরে প্রচুর গরম, লবিতে গেলে একটু ভালো লাগবে। সো আমি অলরেডি লবিতে চলে আসছি। লবিতে একটা কুল একটা এনভায়রনমেন্ট এন্ড খুব সুন্দর ডেকোরেট করা। এই লবিটা আমার বেস্ট পার্ট কি জানেন, এখানে উপরেও বসা যায়, নিচেও বেসমেন্টেও বসা যায়, আর এখানেও বসা যায়। বেসমেন্টে কিন্তু টিভি দেওয়া আছে এখানে। এই লবির বেস্ট পার্ট হচ্ছে এখানে, এইখানে একসাথে বসে খেলা দেখা যায়, খুব মজা করে। মানে স্টুডেন্টরা খুব বেশি এনজয় করে এখানে বসে খেলা দেখতে। টিভি দেওয়া আছে, মাঝে মাঝে বিভিন্ন খেলা হয় বা শো হয়, সেগুলো তারা দেখে। তো এখানে হচ্ছে ফন্ডেক্স। ফন্ডেক্সে হচ্ছে আপনার যে কোনো ইনফরমেশান যা যা প্রয়োজন পড়ে তাদের কাছে আসবেন। যদি কোনো উপরে থাকেন বা কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি এখানে এসে দেন আপনারা কথা বলতে পারেন। এখানে অনেকেই আছে যারা বুকিংয়ের জন্য আসছে, তারা বুকিংয়ের জন্য ওয়েট করতেছে। সো অলরেডি আমাদের এখানে এলিগেন্ট বেড, কি খালি আছে আর? এলিগেন্ট বেড যেটা আমাদের সবচেয়ে প্রিয়, সবার পছন্দের, সেই বেডটা অলরেডি এই মিরপুর ব্রাঞ্চেও ফিল আপ হয়ে গিয়েছে, উত্তরও ফিল আপ হয়ে গিয়েছে, এবং শাহবাগও ফিল আপ হয়ে গেছে। মনে হয় বাড়িধারা এবং বাড্ডায় কিছু সিট আছে, আমি ফিমেলে মানে 6টা সিট আছে। সো আমরা একটু আবার ডাইনিংয়ে যাই, দেখি কি অবস্থা। ফিরনির টেস্ট একটু দেখি যে কেমন হয়েছে ফিরনিটা, সেটা একটু জানতে চাইব। ও এখানে আবার শু পলিশার আছে, যারা অফিসের বা সুতা পলিশ করতে চায়, যারা ইজিলি খুব সহজে সুতা পলিশ করতে পারে, এরা দিলেই। সো আমি দিচ্ছি না আমার ব্ল্যাক শু না। সো এই টাইমটা অনেক রাশ, এখন সবাই নিচ্ছে। সবকিছু এখানে আছে, এখানে রুপটাপেও যাওয়া যায়, রুপটাপে সুন্দর গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে। আজকের খাবারটা আসলেই অসম, মানে দেখি আমারও ক্ষুধা লেগে গেছে। সো আমি এখন খাওয়া দাওয়া হয়তো খাইতে পারি। তো এখানে মানে সেকেন্ড টাইম যদি কেউ নিতে চায় এক্সট্রা রাইস ডেফিনেটলি দেওয়া হয়। হ্যাঁ দাঁড়ায় খাচ্ছেন কেন, এটা তো বসতে পারেন আই থিঙ্ক। আসলে ফ্রাইডে তো সবাই নামাজ পড়ে একটার সাথে, আজকে একটু রাশ পড়েই, বেসিক্যালি আমার রাস্তা হয় না। তো থ্যাংক ইউ গাইজ, আমাদের সাথেই থাকুন। ক্রপশন করে
আমাদেরকে জানান কি লাগবে না লাগবে, যদি কোনো তথ্য লাগে। আর এখন সবাই ভিজিট করতে আসুন, ভিজিট করে দেখুন যে আসলে কি কি সুবিধা আছে এখানে। এক বছর থেকে শুরু করে হাফ ইয়ার, কোয়ার্টার ইয়ার, মান্থলি সিস্টেম সবভাবে থাকা যায়। কেমন হয়েছে ফুড? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ গাইজ, সাথে থাকুন। আর যে কোনো কোশ্চেন করতে কমেন্টসে জানান, আমরা দেখুন পরবর্তী টাইম।